আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি আজকে সরাসরি দুপুরে রান্না চলে এসেছি, রান্না বান্না একটু করব একটু বেশি করে। তো আজকে আমার বাসায় মেহমান আসবে, অনেকদিন পর আমার বাসায় একটা গেস্ট আসছে, আমার ভাই, আমার বড় ভাই বা আমার বড় দুলা ভাই, আমার একদম নিজের বড় ভাইয়ের মতো। আমার বড় দুলা ভাই আসছে একদম অনেক বছর পর, 8 বছর পর আজ আমার বাসায় আসছে। তো তার জন্য আমি কিছু রান্না বান্না করছি। এই যে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর আমি দেখালাম যে কিছু ছোট মাছ রান্না করবো, চটচটি করব। এই যে এই জন্য আমি পেঁয়াজটা মেখে, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর অন্যান্য মশলাগুলো দিয়ে মেখে আমি আগে এটা বসিয়ে দিয়েছি, মাছটা একটু পরে দেব। আর রান্না করব আর একটা মাছের ঝোল। আসলে আমার দুল্লা ভাই মাছটা বেশি খেতে চাচ্ছে, মাংসটা কম, এই জন্য মাছটাই রান্না করছি। আর রান্না তো করছি, কিন্তু রান্না করে আসলে আমার দুল্লা ভাইয়ের আসলে খাওয়া দাওয়া তেমন হয়নি, উনি এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তো মনটা আসলে এই জন্য খুব খারাপ হয়ে গেছিল। তো আমি রান্না বান্নাগুলো আসলে সেরে নিচ্ছি। আমার ওইদিকে ছোট মাছের চরচড়িটা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আর একটা মাছের ঝোল করবো। এই জন্য আমি পেঁয়াজ থেতো করে দিয়েছি, এখানে বাটা পেঁয়াজ দিলে বেশি ভালো হয়, তো আমি তাড়াহুড়োর জন্য পেঁয়াজটা থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে পানি দিয়ে বসিয়ে দেব, এটা ঝোল করব আমি এজন্য। আর আমার ব্লগগুলো যারা রেগুলার দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ আশা করছি, আর পুরো সময়টা আমার সঙ্গেই থাকবেন। আর এইদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে একদম, আমি মাংসটাও ঢেলে নেব এখন বাটিতে। এরপর আমি ডালটা ফোড়ন দেব, ডাল রান্না করে নেব এই জায়গার দিকে। আর এরপর আমি রান্না বান্না তেমন কিছু আর দেখাইনি, এগুলোই দেখিয়ে দেবো, কারণ আমার দুলা ভাই চলে এসছে অলরেডি এই জন্য। তো আমি যে রান্নাগুলো হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর চুড়োই আছে, বেগুন ভাজি, ওইটা হচ্ছে। আর আমি এখানে যেগুলো রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার দুলা ভাই এত অসুস্থ হয়ে গেছিলো যে আমি আর পরের আর ব্লগ করতে পারিনি বা কোনো কিছু ভিডিও করতে পারিনি। আমি আজকে যে রান্নাগুলো করেছি এই দিনের রান্না আমি এই পর্যন্তই রেখেছি। এরপর আমি চলে এসেছি, এটা পরের দিন বিকালে আমি দুলা ভাইয়ের জন্য স্যুপ বানাচ্ছি। এইটা আমি এই যে স্টক করে নিয়েছি, আমি মুরগির মাংস হাড় দিয়ে স্টক করে রেখে এর মধ্যে আমি ম্যাগি যে থাই স্যুপ আছে সেটা কেটে নিচ্ছি, প্যাকেটটা কেটে এইটার পুরোটা আমি দিয়ে দিব। আর দুলা ভাই যেহেতু আমাদের এখানে এসে একদমই অসুস্থ হয়ে পড়েছেন, কোনো গ্রুপ খাবার খেতে পাচ্ছেন না, তো একদমই হালকা খাবার রান্না করা করছি তার জন্য। আর বিকালে আমি এই যে স্যুপ রান্না করছি, অন্যান্য খাবার একদমই খেতে পাচ্ছে না, তো আমি
এর জন্য স্যুপ রান্না করছি। এখানে তো আমি স্টকের মধ্যে চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম ম্যাগি স্যুপ, থাই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি একটু মুরগির মাংস, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আসলে এখন চুলায় বসিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, আমি টমেটো সস একদমই অল্প দিচ্ছি, যেহেতু অসুস্থ না দিলেও চলে, বা কেউ আর একটু বেশি দিতে পারেন। আমি এখন কড়াইয়ে ঢেলে দিচ্ছি রান্না করার জন্য। এই যে আমার স্যুপটা বেশ বলক এসে গেছে, তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর কেউ চাইলে দিতে পারেন এর মধ্যে লেবুর রস, তো আমি লেবুর রসটা ব্যবহার করছি না, তো দিলে ভালো লাগে। এরপর আমি একটা ডিম আমি এখানে একটু ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে, তারপর আমি আস্তে আস্তে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি স্যুপের মধ্যে। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ, দিয়ে একটু নেড়ে নেবো। এটা একদমই শেষ পর্যায়ে দিয়ে দিলাম। আর এই যে আমার স্যুপটা একদমই হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভ করে দিব। এই যে আমার দুলা ভাইয়ের বিকালের মানে নাস্তা হিসাবে আমি আজ স্যুপ দিচ্ছি, দেখি কতটা খায়, কতটা খেতে পারে। আর আমি এরপর বিকালের নাস্তা বানাবো। আর আমার দুলা ভাই যেহেতু অসুস্থ হয়ে গেছে, এজন্য আমার ভাই চলে আসছে। আমরা হঠাৎ করে আমরা মনে করেছিলাম যে হয়তো বা হসপিটালে নিতে হবে, সেজন্য আগে তাকে আসতে বলেছি আমার ভাইকে, যেন আমাদের সুবিধার জন্য। তো ও আসলে চলে এসেছে, আর ও যেহেতু বিকালে এসেছে, তো আমি বিকালে নাস্তাটাই রেডি করছি। এখানে আমি নুডলস করছি, নুডলসটা রান্না করে ফেলছি ওর জন্য, আর আমাদের জন্যও, সবাই যেন আমরা খেতে পারি বিকালের নাস্তা হিসাবে। তো আমি নুডলসটা রান্না করে ফেলি। এই যে আমি নুডলস রান্না করে ফেলেছি এবং আমি নাস্তা দিয়ে দিচ্ছি সবার জন্য। ওইদিকে সবাই নাস্তা করছে, আর আমি এইদিকে, আমার ভাই কফি খাবে, তো ওর জন্য আমি কফি বানাচ্ছি, ওর জন্য কফি বানিয়ে নিচ্ছি, ও কফি যেহেতু খাবে। এই যে কফি রেডি, ওকে কফি দিয়ে আমি আমার আর আমার হাজবেন্ডের জন্য চা বসিয়ে দেবো। আমরা আসলে চা খাবো, এই যে চা হচ্ছে। আর আমার ব্লগটা আমি আজকে এখানেই রেখেছি, বেশ কয়েকদিন পর আমি আজকে একটা ব্লগ দিচ্ছি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এই কামনা করছি সবার কাছে, সবাই এই আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।